আবারও বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে। তবে এবার আর নিজের অবস্থান স্পষ্ট করার আর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না মহুয়াকে। কমিটির সদস্যরা বৈঠকে বসে খসড়া রিপোর্ট দেবেন, অর্থাৎ পরবর্তী কি পদক্ষেপ করা হবে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে তার ইঙ্গিত মিলতে পারে। প্রাথমিকভাবে মঙ্গলবার সে এথিক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 9 নভেম্বর হবে সেই বৈঠক। গত সপ্তাহে এথিক্স কমিটির বৈঠকে উপস্থিত থাকলেও মাঝপথে মেজাজ হারিয়ে বেরিয়ে যান সাংসদ। এথিক্স কমিটির প্রশ্ন নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। দাবি করেন অনর্থক ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে তাকে। এই ইস্যুতে সম্প্রতি এক্স মাধ্যমে ফের একবার মুখ খুলেছেন মহুয়া। সাংসদের আশঙ্কা তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে পারে বিজেপি। প্রতিকূল পরিস্থিতিতেও আদানি ও কেন্দ্রীয় সরকার বিরোধী আক্রমণ জারি রেখেছেন মহুয়া। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, জানতে পারছি বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরিকল্পনা করেছে, তবে আমি বলতে চাই আমার কতগুলি জুতো আছে তা জানার আগে আদানির বিরুদ্ধে এফআইআর করা উচিত সিবিআই ও ইডির। এছাড়া এথিক্স কমিটির চেয়ারম্যান তাকে কী ধরনের প্রশ্ন করেছিলেন তার পুরো তথ্য তার কাছে আছে বলেও দাবি করেছেন মহুয়া। তার দাবি, তাকে অপ্রীতিকর প্রশ্ন করেছেন কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।